এখন রাখি, আই লাভ ইউ টু। কার লগে কথা কইলা? আমার চাচার লগে, 82 বছর বয়স, হাসপাতালে ভর্তি, মৃত্যুপথ যাত্রী। একটু খোঁজ খবর নিলাম। শীত আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়াই ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হইছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হইছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে ভাবি, আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন, তা এখন কেমন আছেন আপনি? আগের থেকে অনেক ভালো। আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? আরে ভাবি, আমারও তো আপনার মতো একই অবস্থা। আরে বলেন কি, তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগন্যান্ট? বুঝলি দুষ্টু, 2023 সালটাও আমাদের ছেড়ে চলে গেল, আর আসবে না। যেমন মামা, তোমার গার্লফ্রেন্ড তোমায় ছেড়ে চলে গেছে। বড্ড পেকেছিস, তোর মার কাছে বলতে হবে। ধরা শুনলাম টুম্পা ভাবে নাকি 31st নাইটে নিউ ইয়ার এর পার্টি দিচ্ছেন 5 স্টার হোটেলে। জি ভাই জান, ঠিকই শুনছেন, আপনারা দাঁত রইলো, ভাবিকে নিয়ে অবশ্যই আসবেন। তাই নাকি, তা হোটেলের নামটা বলেন। নিশ্চিন্তা নাফা, নিশ্চিন্তা অফা জল। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো।